আছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেবেলায় আজকে খুব একটা ভালো একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, তো ভাবলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তা আমি করছি আজকে আলু আর পালকের পরোটা। তো আলু পালক কা পরোটা আমি আজ বানাচ্ছি। তো আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দেবো খুব ইজি, খুব সিম্পল করব, খুব সহজভাবে করব, আমি যেইভাবে আমি করি তো সেইভাবেই করব। তো চলো তোমাদের আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে পালং শাক আর তিনটে আলু। পালং শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব, আলুর খোসা ছাড়িয়ে নেব, নিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তারপরে এর মধ্যে যা যা মশলা দেব সেই মশলাগুলো চলো দেখে নাও। তো এতে মশলাগুলো হচ্ছে, নুন দিয়েছি, টেস্ট অ্যাকর্ডিং নুন দেবে, কাঁচা লঙ্কা দেবে, আর এটা হচ্ছে ভাজা মশলা, এটা আমার বাড়ির মশলা তৈরি। যদি তোমরা আমাকে বলো তাহলে আমি তোমাকে এই মশলাটা তৈরি করে দেখাতে পারি। আর কিছু ধনে পাতা, আর এতে দেবো সাদা তেলে আমি পরোটাটা ভাজবো। তো আলুটাকে আমি এবার সেদ্ধ করে নিয়ে তারপর ওইটা ম্যারিনেট করে নিই। তো দেখো, আলুটাকে আমি সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি ভালো করে রোস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছিলাম অল 2 চামচ সর্ষের তেল। আমি এই ভিডিওটা করেছিলাম বাট হয়নি, তো সেই জন্য তোমাদের এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এতে যা যা দিয়েছি সেইগুলো বলে দিচ্ছি। নুন দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ধনে পাতা দিয়েছি, আর পালং শাকটাকে আমি জাস্ট আলুর সঙ্গে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম। ওটাকে জল ঝরিয়ে ওর মধ্যে পেস্ট করে তেলে ভালো করে মাখিয়ে এটাকে একটু নাড়িয়ে রেখে দিচ্ছি। তো দেখো, এটা খুব শুকনোভাবে হয়ে গেছে। আমি রেগুলারে আটা যেটা মাখি সেই আটাটাই মাখবো। তো এতে দিয়েছি 1 টেবিল স্পুন নুন দিয়েছি, তা 2 টেবিল স্পুন আমি তেল দেব, কিন্তু 1 কাপ আমি তেল নিয়েছি। আর উষ্ণ গরম জল আমি করে রেখেছি, উষ্ণ গরম জল আমি এটা দিয়ে আটাটাকে মাখবো। তো এতে আমি আগে 2 টেবিল স্পুন তেলটাকে ঢেলে দিচ্ছি। এবার ময়দা নেব। এ দেখো, ময়দাটা নিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি তেল নুনে সব একসঙ্গে মিশিয়ে নেব, আর গরম জল দিয়ে অল্প অল্প করে মাখবো। তো দেখো বন্ধুরা, আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এইটা আমার একটা ভেজ রেসিপি হচ্ছে। এতে তোমরা কী বলে কাঁচা লঙ্কা বা রসুন পেঁয়াজ এইগুলো মশলার মধ্যে দিতে পারো, আমি দেবো না। তো তোমরা যদি চাও তোমরা এটা দিতে পারো। এবার এইগুলো গোল গোল করে লেচি বানিয়ে নেব, ডো বানালুঙ্গি, ও তারপর এতে একটা পুরগুলো ভরবো। তো দেখো বন্ধুরা, আমি পুরগুলো দিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি। এবার আমি এক এক করে বেলবো আর সেঁকে তারপরে তোমাদের ছোট আলুর দম তরকারি করে রেখেছি, তার সঙ্গে তোমাদের সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার এই পালং শাকের আলু পরোটা তৈরি হয়ে গেছে। তো আমি এতে ছোট আলু দিয়ে আলু কড়াইশুঁটির একটা দম করেছিলাম। তো দেখো, খুব ফাটাফাটি, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তোমাদের আমার এই রেসিপিটা আলু পালং শাকের পরোটা খুব পছন্দ হবে। যদি পছন্দ হয় তো প্লিজ আমার এই রেসিপিটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো একবার বানিয়ে অবশ্যই খেও, দেখবে খুবই হেলদি আর টেস্টি, আর খেতে খুবই ভালো হয়।